Hello everyone, Assalamualaikum. Welcome to my another video. So, bondhura, ami achi apnader sathe Mamun Sarkar. So, ajke ami je video ta korte jacchi, ei je amar hate dekhte partachen Annex coil. So, amar bike er ektu problem hoitechilo, carburetor er problem. Hoyto ba tel borar poreo, bhalo tel borar poreo, amar ar ki bike ta ar ki dom parto. Ki bibhinno prokarer video video dekhlam. So, ar ki eta carburetor er moddhe moila joima ar ki ei problem ta hoy. Ashole Bangladesher oil gulo eto bhalo hoy na, pure hoy na, bideshe je rokom quality বাংলাদেশের অয়েলগুলো সেরকম কোয়ালিটি সম্পূর্ণ না সো এই জন্য আর কি Annex Welder আর কি মোটামুটি ভালোই মার্কেটে পাওয়া যাইতাছে ভালোই আর কি আপনার সার্ভিস দিতাছে সো আবার আপনারা জানেন যে এক্সট্রিম নামে একটা ফুয়েল আছে বুস্ট অয়েল বুস্টার সো সেটাও আছে কিন্তু Annex Welder আর কি এক্সট্রিমের থেকে আর কি ভালো মাইলেজও পাইতাছে বেশি ভালো আর কি রিভিউটাও বেশি Annex Welder মোটামুটি আর কি এক্সট্রিমের থেকে আর কি ভালো সার্ভিস দিতাছে সকলে আর কি সকলের কাছ থেকে শুনতাছি সো সেই সুবাদে আর কি Annex Welder কিনা তো এটার মূল্য বেশি না মাত্র 50 টাকা এটা আর কি সাধারণত মাইলেজটা বেশি পাওয়া যায় তারপর আর কি কার্বোরেটর ক্লিন হয় এরকম আর কি শুনতেছি কিন্তু আমি তো কখনো ইউজ করি না এবারে ফার্স্ট ইউজ করব এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি বাইকের অয়েল ক্যাপাসিটির উপরে নির্ভর করে যেরকম আমারটার মধ্যে 12 থেকে 13 লিটার উপরে মনে হয় অয়েল নেই সো আমি আর কি মোটামুটি এরকম 12 থেকে 13 12 লিটারের মতো ভরব ভরার পর আর কি Annex Welder ঢালবো অ্যান্ড আপনাদেরকে আর কি এটার বিস্তারিত আর কি ভিডিওতে তুলে ধরবো আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন অ্যান্ড ইনশাল্লাহ মোটামুটি আমি আশা করতেছি আর কি এই Annex Welder ভরার পরে আমি ভালো একটা সার্ভিস পাবো এটা কিন্তু আমার কেউ আমার স্পন্সর দেয় নাই যেন এটা নিয়ে আর কি কোনো ভিডিও বানানোর জন্য এটা আর কি নিজে থেকে আর কি নিজের সুবিধার কারণে আর কি এই ভিডিওটা বানাইতেছি যেন আমি যে সুবিধাটা পাইতেছি এটা যেন আপনারাও যদি এটা যদি ভালো হয় এই ফুয়েলটা ইউজ করার পরে তো আপনারা যদি ইউজ করতে পারেন সো আর কি সেই জন্য আর কি ভিডিওটা বানানো সো বন্ধুরা আসেন তাহলে প্রথমে আমি পাম্পে যাব পাম্পে যাওয়ার পরে ফুল ট্যাঙ্কি করব এন্ড Annex Welder দিব এর সাথে আশা করি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন সো চলো Annex Welder ভরতে হইলে আমাদের প্রথমে ফারস্টে ট্যাঙ্কিটা ফুল করতে হইব দশ থেকে বারো লিটার তেল ভরতে হইব বাইক না দশ বারো লিটার বললে ফোয়াটা তো টেয়া না আচ্ছা আমরা এখন পাম্পের সামনে চলে আসছি পাম্পের ভিতরে যাবো দেই বাইটাই দেয় নাকি আচ্ছা অন কি তেল কি দুটা মিলাই পড়তাম না একটা ভরাম কোনটা ভরাম আচ্ছা ফুল ট্যাঙ্কি জন ভরাম তুলে বুড়া লাই মানে দুটা মিলাই বুড়া দি কি কস আমি তো প্রায় সময় মনে কর আমি যখন ফুল ট্যাঙ্কি ফুল করি তখন মনে কর দুইটা মিলেই বলি সবসময় হ্যাঁ তাহলে অকটেন পাঁচশো টের বইয়া লাই আর এই বাকি যা বরার সেটা বইয়া লাই কি কস না অকটেন চারশো বলি চারশো বইরা আর বাকি যা বরার পেট্রোল বইয়া লাই ঠিক আছে না এখন আমাদের রেগুলার ব্লক চলে আসবে ইনশাল্লাহ বন্ধুরা আমার এতদিন পরীক্ষার কারণে আর কি ঠিকমতো ব্লকটা করতে পারি নাই পরীক্ষার ভার্সিটি পরীক্ষার ঝামেলা ছিল অনেক সো ফাইনাল টার্ম শেষ হইলো প্ল্যান করতেছি আমরা যেন কিছুদিনের মধ্যে একটা লং ট্যুরের মধ্যে যাব আমার অক্টেন চারশো পেট্রোল দিতে থেন পঞ্চাশ করা দিই না ও দিই কত নিল রে পাম্পের মাধ্যমে বেরি ধরেন হ্যাঁ নিজে তো মরবেন মরবেন মানুষের লয়ে মরবেন আর সো বন্ধুরা আমার বাইকে আগে দু তিন লিটার তেল আসিল তাই আমি এখন নয়শো টাকার তেল ভরছি প্রায় এগারো লিটারের উপরে আর আগে মনে করো দুই লিটারের মতো ছিল প্রায় তেলো তেরো লিটারের মতো হয়েছে
দেখছত কাহিনি এটা কি করছে এ পাম্পের মধ্যে ইয়া বিড়ি খাইতাছে হ্যাঁ হ্যাঁ যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট করতে পারে এখন আমরা বাইকটা অনেকদিন ধরে ওয়াশও করাই না এখন আমি যা বাইকটা ওয়াশ করাবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো টাকা মোটামুটি ওয়াশ করাইলে 150-200 টাকা লাগে তো এইদিকে আমার পরিচিত দেখা আমার কাছ থেকে বেশি না 70-80 টাকা দিলেই ওয়াশ করাইয়া দেয় ভালোভাবে সমুন্দরা ফুল ট্যাঙ্কি করার পরে আমি খেয়ালই নাই যেন আমি যেন অ্যানেক্স ফুয়েলটা যেন ভরবো আমি ভিতরে এটাই খেয়াল নাই মোটামুটি চালা চলে আসছি এখন আমি ফুয়েলটা ভরবো এখানে আমি কখনো ইউজ করি নাই এই যে এটার মধ্যে আবার ইয়া দেওয়া আছে আমরা এমন ভাবে দিব যেন ফুয়েলটা যেন বাইরে না বের হয় একবার ট্যাঙ্কির ভিতরে দিয়ে দিব আমার দেওয়া কম শেষ এই যে অ্যানেক্স ফুয়েল দিলাম এখন এটার তো প্রপারলি মাইলেজটা আমি এখন বলতে পারবো না তো নেক্সট ভিডিওতে আমি বলে দিব এটার কি আমি কতটুকু উপকার পাইছি বাকি বা কোনো এ থেকে কোনো আমার কি কোনো লাভ হয়েছে নাকি দেওয়ার পর সব বিস্তারিত আলোচনা আমি নেক্সট ব্লকে আর কি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ সো আমি এখন বাইকটা ওয়াশ করতে যাব একটু ঠান্ডা হোক হ্যাঁ ইঞ্জিনটা একটু ঠান্ডা হোক ইঞ্জিনটা একটু ঠান্ডা হইলে পরে ওয়াশ করাই দিবা আসলে কি গাড়ি যদি আপনি যত্ন না করেন আপনি যদি মনে করেন এটার সবকিছুর একটা যত্নের ব্যাপার আছে এতদিন যাবৎ আর কি গাড়ির কোনো যত্ন করি নাই কিছু নাই এলে গাড়িও চলছে আপনার একবার টমটম নসি মনের মতো এখন মোটামুটি আপনার এই যে আজকে আপনার একটা সিম্পল একটা সার্ভিস দিচ্ছি সার্ভিস দেওয়ার পরে আপনার এই যে আপনার ওয়েল টোয়েল ভরার পরে অ্যানেক্স ফুয়েলটাও বললাম ভরার পরে তারপরে আপনার এই যে ওয়াশ টশ করাইছি গাড়িটা এখন মোটামুটি স্মুথ চলতেছে আর এই গাড়িটার বিষয়ে আর একটা কথা বলি এই এই সুজুকি গাড়িটা আসলে অনেক স্মুথ চলে আমার কাছে অনেক স্মুথ লাগে হয়তোবা অনেকের অনেক রকমের কমেন্ট থাকতে পারে তো এই সুজুকি বাইকটা আমার খুব ভাল লাগে এই জন্য আর কি আমি এখনও চেঞ্জ করি নাই বাইক সো আমি যদিও চেঞ্জ করি তাও এই সুজুকির মধ্যেই থাকবো আর যদি হয়তো বা চেঞ্জ হইলে হইতেও পারে অন্য কোনো ব্র্যান্ডে যাইতে পারি এখন পর্যন্ত আর কি সুজুকিতে থাকবো ইনশাল্লাহ দেখা যাক পরে কি হয় আর অনেকদিন যাবৎ লং ট্যুর দিতেছি না কারণ একটু চাপের মধ্যে ছিলাম সো ভিডিওগুলো বানাইতে পারতেছিলাম না এখন সবসময় চেষ্টা করবো যেন রানিং ভিডিও দেওয়ার জন্য ভিডিও আর বাড়াবো না এখন বাসায় প্রায় কাছে চলে আসছি ইদানিং আপনারা নতুন ব্লগ টক পাবেন সবসময় যেভাবে সাপোর্ট করে গেছেন আমার এইভাবে সাপোর্ট করে যাবেন আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দোয়া করবেন আল্লাহ হাফেজ